দর্শক আমরা যেমনটি জানাছিলাম চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে করোনা পরীক্ষার বুথ থাকলেও পিসিআর ল্যাব নেই, ঝুঁকি কমাতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি এলাকাবাসীর। এসব ব্যাপারে বিস্তারিতভাবে জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন জহুরুল ইসলাম। জহুরুল, এই যে ল্যাব স্থাপনের দাবি উঠেছে, তো ল্যাব স্থাপন করার জন্য কি পর্যাপ্ত জনবল আছে কিনা সেখানে? जी आपके जान रखते चाहिए চাঁপাইনবাবগঞ্জে क्योंकि गत एक मास गत कैक दिन क्योंकि करोना रोगी नमूना संग्रह कर চাঁপাইনবাবগঞ্জ सदर हासपाले और से पूरा চাঁপাইনবাবগঞ্জ तीन बूथ क्योंकि स्थापन कर চাঁপাইনবাবগঞ্জ सीविल सार्जन आपके एक विषय जान रखी চাঁপাইনবাবগঞ্জ 101 जन करोना रोगी शनाक्त हो से साथ 161 जन करोना रोगी सुस्थ बाड़ी फिर गे करोना रोगी সুস্থতা বা করোনা রোগী শনাক্ত হওয়ার পিছনে কিন্তু তারা পিসিআর ল্যাবকেই একটু দাবি করছেন, যে কারণ সে সাথে হচ্ছে যে আমরা একটু জানতে চাইবো যে পিসিআর ল্যাবের বিষয়টি তারা জনবল আছে কিনা, দাবি আছে জনগণের যে একটা পিসিআর ল্যাব, এই চাঁপাইনবাবগঞ্জে পিসিআর ল্যাব হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের কাছে? এটি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়, পিসিআর ল্যাবের দাবি তো আছেই। এই 18 লাখ জনবহুল এই জেলাতে যদি আমরা দ্রুত সময়ের মধ্যে কোভিড-19 ডিজিজ ডায়াগনোসিস করতে চাই, অবশ্যই আমাদের পিসিআর ল্যাবের প্রয়োজন রয়েছে, তবে সেটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমরা আমাদের এখানে স্যাম্পল কালেকশন করে রাজশাহীতে বা ঢাকা সাভারে পাঠাচ্ছি এবং বেশ সময় লেগে যাচ্ছে আমাদের ফলাফল পেতে, তার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হচ্ছে। আপনি ঠিক করে বললেন 101 জন রোগী, তার মধ্যে 61 জন সুস্থ হয়ে বাসায় আছেন, বাকি 40 জনের মধ্যে 38 জনের চিকিৎসা বাসায় চলছে এবং 2 জন রোগীর চিকিৎসা আমাদের এই করোনা ওয়ার্ডে ভর্তি রেখে চলছে। আমাদের চিকিৎসকবৃন্দ এবং আমাদের সেবিকাবৃন্দ এবং অন্যান্য স্টাফবৃন্দ তারা ডেডিকেটেড রয়েছেন এই হাসপাতালের করোনা ওয়ার্ডকে পরিচালনা করার জন্য। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং যখনই কোথাও কল পাচ্ছে, আমাদের ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রয়েছে, কোনো করোনা পজিটিভ রোগীর পরিবারের পক্ষ থেকে যদি ফোন আসে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি, তার কোনো যদি সিমটম থাকে তার ওখান থেকে রিসিভ করে নিয়ে এসে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ওয়ার্ডে ভর্তি করছি এবং আমাদের ডাক্তার সুবিধা জানতে চাইছি। জনগণ কিন্তু বলছে যে পিসিআর ল্যাব জি। জহুরুল ইসলাম ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম কাদির। শামীম, পিসিআর ল্যাব স্থাপনের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়লেও করোনা পরীক্ষার ফলাফল পেতে সময় লাগছে 10 থেকে 12 দিন। জয়পুরহাটে আজ 392টি রিপোর্ট এসেছে, তার মধ্যে 57টি পজিটিভ। এ নিয়ে জেলায় 511 জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন 228 জন। করোনা রিপোর্ট বিলম্ব হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি 10 থেকে 12 দিন আগে করোনা রিপোর্ট দিয়েছিলেন, এখন পর্যন্ত করোনা রিপোর্ট পাননি। আপনি তো 10 দিন বা 12 দিন আগে করোনা রিপোর্ট দিয়েছিলেন, তো এখন পর্যন্ত তো আপনি রিপোর্ট পাননি? আসলে আমি গত এই মাসের 1 তারিখে আমার নমুনা রিপোর্ট দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি রিপোর্ট পাইনি। তো আমাদের এখানে জয়পুরহাটে আমি প্রায় খোঁজ খবর নিয়েছি যে আসলে রিপোর্ট আসতে দেরি হচ্ছে, এখন একটা রিপোর্ট দেওয়ার তাহলে আমরা সেই রিপোর্টের কতটুকু সঠিকতা আছে এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। যেমন আজকেও আমি সকালে একটা পত্রিকায় দেখেছি যে জয়পুরহাটেরই একজন হাতকিলপুর উপজেলাতে একবার গিয়েছে, তার একদিন পরে জয়পুরহাটে নমুনা পরীক্ষা করিয়েছেন, তার রিপোর্ট আসছে হাতকিলপুরের রিপোর্ট আসছে পজিটিভ আর জয়পুরহাটের রিপোর্ট আসছে নেগেটিভ। তাহলে একদিনের ব্যবধানে যদি একজনের এইরকম উল্টাপাল্টা রিপোর্ট আসে, তাহলে এইটার সঠিকতা নিয়ে আমরা তো কাজের থাকে সবসময় আমাদের রাস্তাঘাটে যেতে হয় এবং সেখানে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি, তারপরে উদ্বিগ্ন থাকি যদি আমরা করোনা আক্রান্ত হই, এই জন্যই নমুনা কিন্তু পরীক্ষা করতে দিই। কিন্তু সেই নমুনা যদি 10 দিন 12 দিন পর আসে, তাহলে এই নমুনা নিয়ে আমরা কতটুকু নিরাপদ এটা আসলে আমরা সবাই। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন করোনা যিনি নমুনা দিয়েছিলেন, তেনার নমুনা এসেছে, তার সাথে একটু কথা বলবো। আপনি তো নমুনা দিয়েছিলেন, আপনার তো এখন করোনা নমুনা এসেছে, কতদিন পরে এসেছে? গত 8 দিন আগে আমরা করোনা রিপোর্ট দিয়েছিলাম, জমা দিয়েছিলাম, 8 দিন পর গতকাল রাতে রিপোর্ট পাইছি আমাদের নেগেটিভ।
কিন্তু এই 8-10 দিন গ্যাপের মধ্যে আমরা বিভিন্ন জনের সঙ্গে চলাফেরা করছি, এখানে আরও সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত, সরকারের উচিত যেন অতি তাড়াতাড়ি রেজাল্টটা দেওয়া যায়, তাহলে আমরাও সংক্রমণ থেকে মুক্ত থাকবো এবং জনগণ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে যারা নমুনা সংগ্রহ দেওয়ার পর থেকে তারা কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে ঘোরাফেরা করছেন, আর এই ঘোরাফেরার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে। শামীম কাদির, ধন্যবাদ আপনাকে।